হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছো, ভালো থাকবে, কোনো প্রশ্ন নয়। আমি আমার সন্তানদের উদ্দেশ্যে, আমার মা বোনেদের উদ্দেশ্যে, আমার পুত্রী সন্তানদের উদ্দেশ্যে সিঁদুরের কত মহিমা আমাদের কাছে, বিবাহিত মহিলাদের কাছে সিঁদুরের কত মহিমা, সিঁদুরের কত গুণ, সিঁদুরের কথা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি। এসো আমরা সকলে মিলে শ্রবণ করি। কোন ব্যক্তি মানে কোন অন্য কোন ব্যক্তির পয়সায় সিঁদুর কিনে নিজে পড়বে না, এইটা দিয়ে আমি শুরু করি। প্রথম কথা বলি, সমস্ত জিনিসই কিন্তু বাজারে কিনে পড়া যায়, সাজা যায়, তাই না? কিন্তু সিঁদুর কিনে কেউ করতে পারে না, সেই অধিকার কিন্তু বিবাহের পর ছাড়া হয় না। সিঁদুর এবং অবাঙালিরা গলায় মঙ্গলসূত্র, এই জিনিসগুলো কিন্তু আইবুড়োতে পড়া যায় না। সিঁদুর দান ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, বিবাহের সময় সিঁদুর দান হয়, স্বামী সিঁদুর দান করে আমাদের স্মৃতিতে, তারপরে সেই সিঁদুর আমরা পড়তে পারি। তো কখনো অন্য ব্যক্তির পয়সায় সিঁদুর কিনে পড়বে না, এতে স্বামীর অমঙ্গল হয়। তারপরে দু নম্বর হচ্ছে, কোন মহিলার স্মৃতি থেকে অনেক সময় দেখা যায়, আমি এক জায়গায় দেখেছি, দেখা গেল সেই মা তাড়াতাড়ি করে স্মৃতি সিঁদুর দিতে ভুলে গেছে, তাড়াতাড়ি স্নান সেরে কোনোভাবে কাপড়টা পরে সেই স্থানে চলে গেছে, কিন্তু সিঁদুর পড়তে ভুলে গেছে। তো অন্য মা তাড়াতাড়ি করে তার স্মৃতি থেকে সিঁদুর নিয়ে, তার কপাল থেকে সিঁদুর নিয়ে তাকে পরিয়ে দেয়, এইটা কিন্তু একদম করবে না। অন্য মায়ের স্মৃতি থেকে বা কপাল থেকে সিঁদুর নিয়ে তোমরা কখনোই পড়বে না, এতে স্বামীর ভালো হয় না, ঠিক আছে, মনে রাখবে। তিন নম্বর, মনে রাখতে হবে সব সময়ের জন্য স্নান করে সিঁদুর পড়া, মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখা গেল আপৎকালীন হয়তো কোথাও যেতে হতে পারে, স্নান না করে হয়তো আমি কোথাও গেলাম, স্মৃতি ফাঁকা, সেক্ষেত্রে পড়বে, কিন্তু নিয়ম মনে রাখবে স্নান করে উঠে যেন অবশ্যই সিঁদুর স্মৃতিতে পড়বে। বাড়িতে কেউ মারা গেলে, অসুচ চললে, অসুচ চললে বাড়িতে কেউ মারা গেলে একদমই সিঁদুর তোমরা করবে না, সিঁদুরের কোনো কাজও তোমরা করবে না কখনো, এতে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হন আর কি, মনে রাখবে। সিঁদুর হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রতীক, আলতা সিঁদুর। আচ্ছা, সিঁদুর পড়া খারাপ মানা হয়, মানে সিঁদুর মাটিতে পড়া, সিঁদুর অনেক সময় মাটিতে পড়ে যায় না, সিঁদুর মাটিতে পড়ে যাওয়া খারাপ, অশুভ মানা হয় আর কি। তো যদিও বা সিঁদুর মাটিতে পড়ে যায়, তাহলে এক কাজ করবে তোমরা, সিঁদুরের উপরে দু চার টোপ সর্ষের তেল ঢেলে দেবে, সিঁদুরের উপরে দু চার টোপ সর্ষের তেল ঢেলে দিয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছে সেই ন্যাকড়াটা ভালো কোনো স্থানে গাছের গোড়ায় ফেলে দেবে, মনে থাকবে, সিঁদুর পড়ে গেলে কিন্তু ঝেঁটিয়ে ফেলে দেবে না বা জল দিয়ে ধুয়ে দেবে না, তেল দিয়ে মুছে নেবে। কোনো ছ নম্বর প্রশ্ন, কোনো বিধবা মহিলার সামনে, কোনো বিধবা মহিলার সামনে একদমই সিঁদুর পড়বে না। আমাদের জীবনে চলতে গেলে জানতে বা অজানতে আমাদের সঙ্গে অনেক ভুল হয়ে যায়, যেগুলো হয়তো আমরা অজানতে হয়ে গেছে বলে উড়িয়ে দিই আমরা, মানে সেই কথাটা গুরুত্ব দিই না, কিন্তু তাতেও আমাদের সঙ্গে পাপ হয়ে যায়। কেমন পাপ হয়, না আমার দ্বারা, আমার কাজের দ্বারা যদি কোনো অপর ব্যক্তি দুঃখ পায়, কষ্ট পায়, তার মনে যদি আঘাত লাগে, তাহলে সেই পাপটা কিন্তু আমাকে ভোগ করতে হবে, আমি সেই পাপ থেকে রেহাই পাবো না, সেটা অজান্তেও হতে পারে।
যেমন কোনো প্রতিব্রতা স্ত্রী পতিকে ভীষণ ভালোবাসত, সেই পতি মারা গেছে, সেই ব্যক্তি যদি আমাদের বাড়ি আসে তো তার সামনে যদি আমি সিঁদুর পড়ি তার মনে অবশ্যই কষ্ট হবে, সে ব্যথা পাবে, তো সেই পাপের ভাগি কিন্তু আমি হব, আমাকে হতে হবে, তো বিচারটা আমাকে করতে হবে, বিবেক বুদ্ধিটা আমাকে করতে হবে, আমি তার সামনে সিঁদুর পড়ব না। সে বললেও আমি পড়ব না, বলবো ঠিক আছে পড়ছি, ঠিক আছে, হয়তো নিজের মা, নিজের বোন, নিজের নিজের কেউ হতে পারে, নিজেরও কেউ হতে পারে, তবু পড়বে না, পরে পড়বে, হয় আসার আগে পড়ে নেবে, না হয় চলে যাওয়ার পরে পড়বে, বা আড়ালে পড়ে নেবে, তার সামনে পড়বে না, শুধু সিঁদুর নয়, আলতাও, আলতাও কখনো তার সামনে পড়বে না। আর যেহেতু আমাদের দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় আমরা মা দুর্গাকে সিঁদুর পড়াই, যে কোটোই করে সিঁদুর নিয়ে গিয়ে দশমী করি আমরা, সেই সিঁদুরের থেকে মায়ের চরণে সিঁদুর দেওয়া হয়, পয়সায় করে তুলে মাকে সিঁদুর পরানো হয়, তো সেই সিঁদুর মানে ঠাকুরের সামনে সকল মহিলাকে পরানো যায়, সকল মহিলাকে, এবং তারাও পরায়, তাদের সিঁথিতে পরিয়ে দেবে, কপালে পরিয়ে দেবে এবং শাঁখাতে ঠেকিয়ে দেবে এইভাবে, আর সেই সিঁদুর তোমরা রেখে দেবে ঘরে, সেই সিঁদুর সারা বছর সিঁদুরের সঙ্গে মিশিয়ে পড়বে। কোন স্থানে যজ্ঞ বা হোম হয়েছে, সেই স্থানের পবিত্র সিঁদুর এনে ঘরে রেখে দেবে, ঘরে রেখে দেয়া ভীষণ ভালো। আচ্ছা, যে বাড়িতে অশান্তি, অমঙ্গল, আয় উন্নতি হচ্ছে না, স্বামী স্ত্রী মিল হচ্ছে না, কথা কাটাকাটি ঝগড়াঝাটি লেগেই আছে, সেই বাড়িতে কি করবে, সেই যজ্ঞ বা সেই ভগবানের মানে কোন দেবদেবীর থেকে সিঁদুর আনা, সেই সিঁদুর কি করবে, সর্ষের তেল দিয়ে এই আঙুলে করে গুলবে, এই আঙুলে করে গুলে বাড়ির মেন গেটের উপরে ওম লিখে দেবে, ওম ওম লিখে দেবে, বা কোন স্বস্তিক চিহ্ন এঁকে দেবে, মানে স্বস্তিক চিহ্নটা এঁকে দেবে। স্বস্তিক চিহ্ন তোমরা কিভাবে জানবে, এইভাবে স্বস্তিক চিহ্ন থাকে, তো চিহ্নটা কোথাও দেখে নেবে, এঁকে দেবে, তাহলে কিন্তু সংসারে খুব ভালো, সংসারে মঙ্গল হয় আর কি, এটা করে তোমরা দেখবে, ঠিক আছে। আর সিঁদুর খুব সাবধান, যেহেতু স্বামীর মঙ্গলময়, আর যখনই স্মৃতিতে সিঁদুর পড়বে স্বামীর কথা চিন্তা করে পড়বে, যে ভগবান আমার স্বামীর যেন আয়ু বাড়ে, আমার স্বামী যেন সুস্থ থাকে, আমার স্বামীর যেন মঙ্গল হয়, এই বলে তোমরা স্মৃতিতে সিঁদুর দেবে। তাহলে আজকে সিঁদুরের কথা তুলে ধরলাম, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকবে, আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।